আরে শোনো, তুমি কি মদ খাও? পুরোহিত মশাই, মদ খাই কি? মদ তো খায়েই আছি, কবে থেকে খাও? এই ধরেন 20 বছর ধরে। প্রত্যেক দিন কতগুলা করে খাও? বাবা মিথ্যা কথা বলবো না, প্রত্যেক দিন এক বোতল, 400 টাকা করে দাম। তার মানে মাসে 12,000 টাকা? বাবা চাট কি ফ্রিতে আসে? ওটারও 3,000 টাকা ধরো। তার মানে মাসে 15,000 টাকা, আর 1 বছরে হচ্ছিল 1,80,000 টাকা, আর 20 বছরে হচ্ছে 36 লাখ টাকা। এর মানে তুমি 36 লাখ টাকার মদ খেয়ে ফেলছ? হ্যাঁ বাবা, তাই মূর্খ লোক কোথাকার! 36 লাখ টাকা যদি তোমার থাকতো, তাহলে তোমার এতদিনে পরিবর্তন হয়ে যেত। বাবা। আপনি কি মদ খান? একদমই না, আমি এইসব জিনিস একদমই খাই না। তাহলে বাবা আপনার পরিবর্তন কোথায়? বাবা এখন ঘড়িতে কটা বাজে? 7:15। শালা সকাল থেকে শুনতেছি ঘড়ির টাইম কি 2 মিনিট পর পরই চেঞ্জ হয়ে যায়। জানো মদ এত ক্ষতিকারক, একদিন তুমি মদ খেতে খেতে মরেই যাবে। ঠিকই তো আছে, আমারও তো কোনো মরার সময় টময় নেই। বাবা আমি মরে গেলে আমার চোখ দুটা দান করে দেবে, ঠিক আছে? যাকে দান করবে তাকে বলে দিও, কি বলবো, বলে দিবা যে 2 প্যাক নাজরা চোখ খুলবে না। দেখো তোমরা যারা মদ খাও তারা সবাই নরকে যায় স্থান পাবে। বাবা আমি তো ওটাই বলি, যার যেখানে খুশি সে সেখানে চলে যাক, মদ খাওয়ার পরে আমি তো নড়তে পারি না।